তো আজকে শহীদ বাবা আদম রহমতুল্লাহর মাদারটা এই দরগা বাড়িতে আছে মীরকাদিম পৌরসভায়। এখানে বিদেশ থেকে বহু লোক আছে এবং সেই মুঘল সাম্রাজ্যের আমলে সুলতান বাবা সুলতান শহীদ সুলতান কাপুর সাহেব উনি এই বাবা আদম শহীদের নামে একটা মসজিদ করছেন। ওনার মৃত্যুর অনেক পরে, প্রায় 200-250 বছর পরে, এই মসজিদটার বয়স প্রায় 650 বছর। এই মসজিদটা দেখার জন্য পৃথিবীর অনেক দেশ থেকে, সেই ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে, কানাডা থেকে এবং বিভিন্ন দেশ থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে লোকজন আসে, পর্যটকরা আসে, ইতিহাস দীঘা এখানে এই মসজিদটা পরিদর্শন করেন এবং শহীদ বাবা আদম শহীদ রহমতুল্লাহ যে মাদারটা আছে এটা দেখেন। এবং উনি যে এই বাংলাদেশে ইসলাম প্রচার করতে আসছিলেন তার ইতিহাসে আছে তার নাম, এবং তিনি যে এখানে শহীদ হয়েছেন তার ইতিহাসে আছে। ওনার বাড়ি হইল মক্কা, মুজদালিফা, মক্কার নিকটে ওনার বাড়ি ছিল। ওখান থেকে উনি এই বাংলাদেশে আসছেন চিটাগাং। চিটাং থেকে আসার পরে তখন এখানে আইসে বল্লল সেনের ঘটনা শুনলো, যেখানে মুসলমানদের উপর সে অত্যাচার করত। মুসলমান তারা কোরবানি করতে পারতো না, আকিকা দিতে পারতো না, বিভিন্ন ধরনের অত্যাচার করত। এইটাই শুনে উনি তখন ওনার সাথে যে ভক্তবৃন্দ ছিল ওদের সাথে নিয়ে উনি ওনার সাথে মানে যুদ্ধ ডিক্লেয়ার করলো। তো বিভিন্ন রকমের নৌযুদ্ধ করছে, তার ভিতরে সে পরাজয় হয়েছে। এরপরে দিয়ে স্থল যুদ্ধের ভিতরে সেখানে যুদ্ধ করছেন। যুদ্ধ করার পরে উনি মানে একটা সন্ধি স্থাপন করছে, মানে যুদ্ধ বিরত। কিন্তু ওনার যে ভক্তবৃন্দ ছিল ওনরা এতে রাজি ছিল না। তো এখন বাবা আদম শহীদ রহমতুল্লাহ উনি যখন বলছে যে ঠিক আছে দেখি, এরপরে উনি ওখান থেকে আইসা এখানে একটা খানকা ছিল, ওই খানকার ভিতরে উনি ধ্যানে বসা ছিল, ধ্যানে বসা ছিল। এর ভিতরে উনি ঘোড়া হাঁকাইয়া আসছে, হ্যাঁ বল্লাল সেন ঘোড়া হাঁকাই যখন আসছেন আইসা দেখে যে উনি ধ্যানে বসা, এই ফাঁকে উনি তলোয়ার দ্বারা উনি আঘাত করছে। আঘাত করার পরে দিয়ে উনি কিছুই করতে পারে নাই। লাস্টে উনি খুব জালালি মেজাজে উনি বলছে যে কাফেরের তলোয়ার দিয়া আদমকে কিছু করতে পারবে না। অতএব তখন তার কাছে যে তলোয়ার ছিল তখন এই তলোয়ার দিছে, হ্যাঁ ওই তলোয়ার আদম তার হাতে যখন এই তলোয়ার দিছে ওই তলোয়ার দিয়ে উনি তাকে শহীদ করলো, শহীদ করলো। আর উনি যখন ওখান থেকে ঘোড়া হাঁকাই আসে তখন তার পরিবারবর্গ যারা ছিল তাদেরকে বলল সেনের যে ওখানে একটা আগুনের কুণ্ডলি ছিল, মানে আগুন জ্বালাইয়া ই করে রাখছে, যে যদি আমি ওখানে যত যাই তার যদি আমি মারতে পারি, তার থেকে যদি আমি বিজয় লাভ করতে পারি তা তো আমি চলে আসব। এই কবুতর নিয়ে আসছে দুইটা, ওই কবুতর বলছে যে যদি আমি ওখানে পরাজয় করি তাহলে কবুতর তো ছুটে আসবে, কবুতর দেখলে তোমরা মনে করবা যে আমি পরাজয় করেছি, তোমরা আগুনের কুণ্ডলির ভিতরে পড়ে তোমরা ঝাঁপ দিয়ে মরে যাবা। তা এখানে ওই ওনাকে শহীদ করার পরে এই পাশেই একটা পুকুর আছে, ওই পুকুরের ভিতরে তলোয়ার ধুইতে গেছে, ওই তলোয়ার ধুইতে যাইয়া ওই যে কবুতর ছিল ওই কবুতর ছুটে গেছে। কবুতর ছুটে যাওয়ার পর দিয়ে ওরা ওই কবুতর দেখা ওরা ওই আগুনের কুণ্ডলির ভিতরে ঝাঁপাইয়া পড়ে ওরা মারা গেছে। তো উনি বলছে যে কবুতর তো ছুটে গেছে, আমি তো বলি আসছি, তাই এখন তাড়াতাড়ি আমি যাই দেখি। তখন এই ঘোড়া হাঁকাইয়া যাইয়া দেখে যে ওরা পড়িয়া সপরিবারই ওখানে মারা গেছে। তখন উনি আর কি করবে যে আমি আর একাবাসী থেকে কী লাভ, মনের দুঃখে উনি ওই ঘোড়া নিয়ে লাফাই পড়ে ওই কুণ্ডলি ভিতরেই সে মারা যায়। যে আমরা নারায়ণগঞ্জ থেকে এই মসজিদটা দেখতে আসছি, বিশেষ করে বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাই, যিনি আজ থেকে আরও 850 বছর আগে দুনিয়ার জমি থেকে পর্দা করেছেন এবং তার থেকে আরও 200 বছর আগে এই মসজিদটা নির্মিত হয়েছে, এটুকু আমরা ইতিহাসটা জানি। বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাই সম্পর্কে আমরা যেটুক জানি আর কি, উনি বাবা শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলহুমা ওনাদের আরও অনেক আগে এসেছেন, যে আমাদের বাংলাদেশের মধ্যে মানে ভারতীয় উপমহাদেশের এই বাংলার জমিনের মধ্যে সর্বপ্রথম যিনি আসছেন বলে আমরা জানি শাহ মখদুম রহমতুল্লাহ আলাই রাজশাহী, এবং তারপরে যিনি আসছেন শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলাই,
ঢাকা মিরপুর এক নম্বরে, যিনি জানার বাঞ্জার, এবং তারপরেই আমাদের বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাই এই বাংলাদেশের জমিনের মধ্যে এসেছেন। তারও অনেক পরে বাবা শাহজালাল এবং শাহরপরান রহমতুল্লাহ আলাই বাংলাদেশের জমিনের মধ্যে ইসলাম প্রচারের জন্য এসেছেন, এবং অনেকেই এরকম করে আমাদের বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে আল্লাহর ওলিরা বিভিন্ন জায়গায় ইসলাম প্রচার করে ইসলামের সুমহান বাণী বাংলাদেশের আনাচে কানাচে প্রচার করেছেন বলে আমরা জানি। এই মসজিদটার যে এখন যে অবস্থা, এই অবস্থা সরকারের সামনের যে গেটগুলি আছে এগুলি সব ই হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এগুলি আমরা পরিবর্তন চাই। এবং এই মসজিদে এখন মানুষের না মুসলিদের জায়গা হয় না, তবে এই মসজিদটার এইকে বড় করা যায় না, বর্ধিত করা যাবে না, কিন্তু মানুষ যাতে এখানে আয়সা একটু সুন্দরভাবে থাকতে পারে। আর এই মসজিদের ইতিহাস আছে এবং বাবা আদম রহমতুল্লাহর ইতিহাস আছে এবং এই মাজারের ইতিহাস আছে। তাই আজকে সরকারের কাছে অনুরোধ, যেটা যেন সংরক্ষণ করে এবং যুগে যুগে এবং এক এক ইসে আজকের থেকে সাড়ে 800 বছর পরে পূর্বের যখন ইতিহাস, এটা হাজার বছর পূর্বে এবং আরও পরেও যাদের স্মৃতি থাকে, এই জন্য সরকারের দৃষ্টি আক